নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে দু রকমের মোহিতো নিয়ে চলে এসেছি, অরেঞ্জ মোহিতো আর গ্রেপস মোহিতো। গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা মোহিতো খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা চলো তাহলে তৈরি করি। এই গরমে তৈরি করে নিন ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো কালো আঙুরের মোহিতো। এর জন্য 150 গ্রাম কালো আঙুর নিয়ে এর খোসাটা ছাড়িয়ে একটি বাটির মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি, আর আঙুরগুলোকে একটি প্লেটে রেখে ডিপ ফ্রিজে ফ্রিজ করতে রেখে দিলাম। একটি প্যানের মধ্যে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে আঙুরের খোসাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে কালো আঙুরের একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। ফুটিয়ে 1 গ্লাস জলকে 1/2 গ্লাসে পরিণত করে সিরাপটা তৈরি করে একটি গ্লাসে ছেঁকে রেখে দিলাম। যে আঙুরগুলো ফ্রিজ করতে রেখে দিয়েছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি গ্লাসের মধ্যে 4 টুকরো আঙুর দিয়ে একটি ডান্ডা দিয়ে ম্যাশ করে নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 পাতিলেবুর রস দিয়ে দিতে হবে, আর 4 থেকে 5 টুকরো বরফ দিয়ে যে সিরাপটা তৈরি করেছিলাম 2 টেবিল চামচের মতো সিরাপটা দিয়ে 1/2 টিস্পুন চাট মশলা আর সোডা দিয়ে তৈরি করে নিলাম ঠান্ডা ঠান্ডা কালো আঙুরের মোহিতো। রিফ্রেশিংয়ের জন্য পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। অরেঞ্জ মোহিতো যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ মোহিতো খাওয়ার মজাই আলাদা। এর জন্য একটা কমলা লেবু নিয়ে মাঝখান থেকে গোল করে কেটে এর একটা স্লাইস বের করে নিলাম। 2টো কমলা লেবু নিয়ে মাঝখান থেকে কেটে এর রসটা বের করে নিলাম। একটা গ্লাসের মধ্যে 4 থেকে 5 কোয়া কমলা লেবুর টুকরো দিয়ে দিলাম, আর ফ্রেশনেসের জন্য কিছুটা পুদিনা পাতা দিয়ে একটা লাঠি দিয়ে কমলা লেবুগুলো ম্যাশ করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো বরফ, আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি চিপে। 1/2 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনারা স্প্রাইটের পরিবর্তে সোডাও ব্যবহার করতে পারেন, তবে সোডা ব্যবহার করলে অবশ্যই চিনি ব্যবহার করবেন। পরিবেশনের সময় অরেঞ্জ স্লাইস আর পুদিনা পাতা দিয়ে তৈরি করে নিলাম ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ মোহিতো। বন্ধুরা, এই দু রকমের মোহিতো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তবে এই গরমে এই রকম মোহিতো খেলে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও।